আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আছি সাদমান নাসির বর্তমানে কিন্তু বাংলাদেশে পাবজি এবং ফ্রি ফায়ার বন্ধের জন্য হাইকোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছে আসলে পাবজি এবং ফ্রি ফায়ার এই দুইটা কি বন্ধ করলে কি বাংলাদেশে সকল সমস্যার সমাধান হয়ে যাবে নাকি আমরা অল্টারনেটিভ পুরো ভাবনা করতে পারি পাবজি এবং ফ্রি ফায়ার এই দুইটা গেম থেকে কিন্তু স্ট্রিমাররা অনেক পরিমাণে টাকা ইনকাম করতে পারতেছে প্লাস অনেক বড় বড় টুর্নামেন্ট খেলে বাংলাদেশকে তারা রিপ্রেজেন্ট করতেছে এর অসুবিধাগুলো আছে কারণ অনেক জিনিসগুলো এটার প্রতি আগ্রহ হয়ে পড়তেছে বা এডিক্টেড হয়ে পড়তেছে বাংলাদেশ সরকার চাইলে কিছু নিয়মকানুনের মাধ্যমে পাবজি এবং ফ্রি ফায়ার এই দুইটা গেম কি বাংলাদেশে সচল রাখতে পারে এবং ভবিষ্যতে যে প্রজন্ম আছে তাদেরকে গেমিং একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিতে পারে আর পাবজি এবং ফ্রি ফায়ার কিন্তু একটা ভালো বিনোদনের ক্ষেত্র কারণ বাংলাদেশে বর্তমানে মাঠ নেই মাঠ নেই বলে চলে গ্রাম ও শহরে যে কোনো জায়গাতেই মাঠ নেই তারা যে বিনোদন আছে বা খেলাধুলা আছে এই জিনিসটা করতে পারে না যেহেতু বর্তমানে ডিজিটালাইজড যুগ তাহলে তারা গেমিংয়ের মাধ্যমে একটা ভালো কেরিয়ার বা তাদের বিনোদনের একটা ক্ষেত্র সৃষ্টি করতে পারে আজকের এই ভিডিওতে আমরা ছয়টা গঠনমূলক পয়েন্ট নিয়ে আলোচনা করব এই ছয়টা পয়েন্ট আপনি লাস্ট পর্যন্ত দেখার পরে আপনি আপনার সুচিন্তিত মতামত আমাদের সাথে শেয়ার করতে পারেন সো চলুন শুরু করা যাক ফ্রি ফায়ার এবং পাবজি আসলেই কি ব্যান করা উচিত চব্বিশে জুন দুই হাজার একুশে সুপ্রিম কোর্টের আইনজীবী হুমায়ুন কবির পল্লবের রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট ব্রেঞ্চ ফ্রি ফায়ার পাবজি সহ দশটি অ্যাপ আগামী তিন মাসের জন্য ব্যান করার নির্দেশ দেয় এবং কেন ব্যান হবে না তা জানানোর জন্য নির্দিষ্ট সময় দেয় কিন্তু এই সিদ্ধান্তটা কি সঠিক সিদ্ধান্ত এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আজকে আপনাদের সাথে আমি ছয়টা গঠনমূলক পয়েন্ট নিয়ে আলোচনা করব পয়েন্ট নাম্বার এক ছেলেমেয়েরা গেম আসক্ত হওয়ার কারণ কি। ফ্রি ফায়ার পাবজি অনেক আগে থেকে বাংলাদেশে খেলা হলেও করোনা মহামারীর সময়ে এটি ব্যাপক জনপ্রিয়তা পায় স্কুল ইউনিভার্সিটি বন্ধ লকডাউন পরিস্থিতিতে ছেলেমেয়েরা সময় কাটাতেই এই গেমগুলোতে সময় কাটাচ্ছে যখন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খুলে যাবে তখন নিশ্চিতভাবে আসক্ত হওয়ার সুযোগ থাকবে না সবাই আবার তাদের কাজে ব্যস্ত হয়ে যাবে পয়েন্ট নাম্বার দুই বাংলাদেশের টাকা কি বিদেশে যাচ্ছে এটা সত্য টপ আপ করার জন্য অনেক পরিমাণ টাকা বিদেশে চলে যাচ্ছে তবে এই কারণে ব্যান করাটা বোকামি কারণ স্ট্রিমিং করে অনেক গেমার দেশে টাকা আনছে ই স্পোর্টসে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছে এখন যদি টপ আপের বিষয়ে কোনো নীতিমালা প্রণয়ন করা যায় তাহলে বিষয়টা ভারসাম্যপূর্ণ হবে পয়েন্ট নাম্বার তিন সহিংসতা শিখছে কি গেমেররা প্রথমেই বলেনি গেম খেলে যদি যুদ্ধ কৌশল শেখা যেত তাহলে পরাশক্তি দেশগুলোতে সৈনিকদের বাধ্যতামূলক গেম খেলাত গেম খেলা হয় বিনোদনের জন্য যুদ্ধ নীতি শেখার জন্য নয় এরপরেও কেউ অসম্মত হলে আরেকটা কথা বলি বর্তমানে বেশিরভাগ মুভিতেই বাহুবলী ওয়ার অ্যাভেঞ্জার এন্ড গেম যুদ্ধের সিন থাকে সেখানে কি সহিংসতা প্রকাশ পায় না পয়েন্ট চার আত্মহত্যা শেখাচ্ছে কি গেম পরিষ্কার কথা গেম খেলার জন্য আত্মহত্যা যারা করছে তারা এক একজন মানসিক রুগী প্রতি বছর এসএসসি এবং এসএসসি রেজাল্টের পর অনেকেই আত্মহত্যা করে তার মানে এই না পরীক্ষা ব্যান করা দরকার আর পাবজি ও ফ্রি ফায়ার ব্যান হওয়ার পর যে কেউ আত্মহত্যা করবে না তার গ্যারেন্টি কি পয়েন্ট নাম্বার পাঁচ গেম মার্কেটিং বাংলাদেশ এখন ডিজিটাল হয়েছে দেশের অনেক প্রতিষ্ঠান থেকে প্রতিবছর বছর সিএসটি শিক্ষার্থী বের হচ্ছে ডিজিটালাইজেশনের যুগে অনেক সিএসটি শিক্ষার্থী গেম ডিজাইন ও ডেভেলপমেন্টে আগ্রহী কিন্তু জনপ্রিয়তার কারণে যদি দেশ থেকে গেম ব্যান করা হয় তাহলে তাদের উৎসাহ কি থাকবে ফ্রি ফায়ারের বাংলাদেশ সার্ভারের একজন এডমিন কিন্তু রুয়েটেড স্টুডেন্ট পয়েন্ট ছয় মাঠ সংকট এটা আমাদের মানতেই হবে শহরগুলোতে এমনকি গ্রামেও তীব্র মাঠের অভাব আছে তাই বিনোদনের ক্ষেত্রে অনলাইন গেমের বিকল্প যথেষ্ট নেয় এটা আমাদের মেনে নিতেই হবে তাহলে আসলে কি ব্যান হওয়া উচিত পাবজি ফ্রি ফায়ার চীন ভারত সম্পর্কে অবনতি হওয়ায় ভারত থেকে পাবজি ব্যান করা হয়েছে ঠিকই কিন্তু তা আবার এসেছে নতুন নামে একান্তকে বোঝা যায় ব্যান কোনো সঠিক সিদ্ধান্ত নয় ব্যান হওয়ার পরেও অনেকেই বিপিএম দিয়ে খেলবে তখন লাভের গুড় পিঁপড়াই খাবে এর চেয়ে অনলাইন গেমের নতুন নীতি মালা প্রণয়ন করে সব সমস্যার সমাধান করা সম্ভব এই ছয়টা পয়েন্ট দেখার পর আপনি আপনার সুচিন্তিত এবং গঠনমূলক মন্তব্য আমাদের কমেন্ট বক্সে করতে পারেন এবং আমাদের আপনার মতামত জানাতে পারেন